হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল বসে পড়েছি স্নান ঠান করে মা লক্ষ্মীর নাড়ু বানাতে। তো সবাইকে জানাই আগে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই পুজো করো, বাড়িতে আনন্দ করো, এটাই চাই। তো চলো দেখো, আমি স্নান ঠান করে উঠে একটা মা একটা নতুন নাইটি নিয়েছিল পরে করেছি। তো এখন চলো মা বাজারে গেছে, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নি, কারণ আজকে পুজো। দেখো সকাল সকাল স্নান ঠান করে এসেছি, শ্যাম্পু করে এসেছি, আর এটা মা দিচ্ছে পড়ার জন্য, কেমন হয়েছে করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো কথা বাড়াবো না, আগে কমপ্লিট করি তারপর আসছি। তো এদিকে দেখো পাট শাক ভাজছি, কারণ পাট শাকের ঝোল করবো রান্না। আর এদিকে সব তরকারি কেটে নিয়েছি, বাঁধাকপি, আর ওদিকে সকালবেলা উচ্ছে আলু সিদ্ধ দিয়ে বাবাকে ভাত দিয়েছিলাম, সেটা একটুখানি রয়ে গেছে। তো দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলো কী অবস্থা। এদিকে মা, আমি ওদিকে রান্না করছি, মা এদিকে পুজোর তৈরি করছে, মানে সব গুছিয়ে নিচ্ছে পুজোর, যেহেতু ব্রাহ্মণ আজকে সকাল সকাল চলে আসবে, কারণ পূর্ণিমা আজকে সকাল থেকেই লেগেছে। তো চলো আমার এদিকে দেখো, এদিকে আমার ছেলে দেখো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো, দুষ্টুমি করছিলো বলে আমি একটু ভিডিও করে দেয়, তাই জন্য ভিডিও করে দিচ্ছে। তো চলো আর কথা বাড়াবো না, এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে নিই তারপর আসছি। তো ফাইনালি দেখো রান্না বান্না কমপ্লিট, বাঁধাকপি চচ্চড়ি, উচ্ছে আলু সিদ্ধ, আর এদিকে পাট শাকের ঝোল, ভাত, আর ওদিকে মুগ ডাল কুমড়ো দিয়ে রান্না করেছি। দেখতে পেয়েছি তো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার রেডি হতে হবে। তো চলো এদিকে দেখো, ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঠাইয়ে শুয়ে দিয়েছি, কারণ ওকে না ঘুম পাড়িয়ে দিলে ও কোনো কাজ করতে দেবে না, আর রীতিমতো ও দুষ্টুমি করবে, ও নিজেও ঘুমাবে একা একা। তো ওই জন্য বললো না খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি রেডি হয়ে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আর বলার নেই, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমি জানি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো করাই আছে পুরোনো বন্ধুদের। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমি এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার আসছি। তো এই দেখো ফাইনাল লুক, এই যে এই শাড়িটা মা বের করে দিলো, এই নতুন শাড়িটা আর ব্লাউজটা বের করে দিলো। তো আমি রেডি হয়ে গেলাম, দেখো ফুল লুকটা কেমন লাগছে আমাকে এই শাড়িটাতে, প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর তোমাদের আগেই বললাম যেহেতু স্ট্যান্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে, তো যতটা পেরেছি করেছি, তোমাদের দেখারও চেষ্টা করেছি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ যেই কাজটার জন্য এসেছি ওই কাজটা অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, ওইটা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আমি বাড়ি চলে যাবো, তারপরেই তোমাদের মন মতন ভিডিও দিতে পারবো। তো চলো দেখতে থাকো, এদিকে আমি রেডি হয়ে গেছি, ওদিকে মাও রেডি হয়ে গেছে, দিয়ে দে। এদিকে মাই আছে, ফল টল সব কেটেছে, এদিকে আমি কোনো কিছু করতে পারিনি, যেহেতু আমি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিলাম, তো এদিকের কোনো কাজটা আমি সেইভাবে করতে পারিনি। আর আমাদের ঠাকুরঘরটা কী সুন্দর লাগছে না, সাজিয়েছে, দেখো টুনি লাইট দিয়েছে, আর কিছু ফলস ফুলের মালা দিয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লেগেছে বলো? এই দেখো মা আঁকছে লক্ষ্মীর পা, আমরা প্লাস্টিকের পা দিয়েছি দেখতে পাচ্ছ, কিন্তু তারপরেও যেহেতু লক্ষ্মী পা দিয়ে দিতে হয়, তো তারপর বাকিটা আমি দিয়ে দিচ্ছিলাম। দেখো আমি ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে, আমার ছেলে যে ভিডিও করে দিচ্ছে দেখতে পাচ্ছো। আর দেখো পুরো প্রথম থেকে দেখো আমাদের সিঁড়ি থেকে উঠিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই ভিডিওটা শেয়ার করি কেমন লাগলো, আর সবার বাড়িতে কার কার বাড়িতে কেমন কেমন পুজো হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এদিকে দেখো তোমাদের দেখানোই হয়নি, পায়ে আলতা পরেছি আমি, তোমরা অনেকেই আমার পা আলতা পাটা পছন্দ করো খুব। হ্যাঁ বসে বসে পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, যেন বসে বসে নাড়ু খাচ্ছিলাম, আমার তো নাড়ু খেতে খুব ভালো লাগে, কার কাল নাড়ু খেতে ভালো লাগে লক্ষ্মী পুজোতে। হ্যাঁ দিচ্ছি, তো প্লিজ কমেন্ট করবে। তো চলো এদিকে আমি প্রসাদ খাই, এদিকে তোমরাও প্রসাদ করো, খাও মজা করে, নাড়ু হোয়া মোয়া মুরগি এইসব, লক্ষ্মী পুজো মানেই নাড়ু মোয়া মুরগি। তো এদিকে দেখো বাবা শান্তির জল দিয়ে দিচ্ছিলো, আর আমরা এদিকে যেহেতু পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখো আমাদের ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে না, আমাদের মন্দিরে প্রচণ্ড সুন্দর লাগছে। তো চলো অনেক রাত হয়ে গেছে আর হাঁপিয়ে গেছে, আজকে সারাদিন একটু উপোস টুপোস ছিলাম, তো শুয়ে পড়েছি, দেখো আর ভাল লাগছে না, শরীরে যেন দিচ্ছে না, ম্যাচ ম্যাচ হচ্ছে, তাই জন্য শুয়ে পড়েছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার, আর স্কিপ করে দেখো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। ওকে তো চলো, বাই বাই, গুড।